আচ্ছা এইটার জিনিসটার নাম কি? এর নাম লোল। লোল কিভাবে বেচা হয় এগুলি? এক আটি কয় টাকা ডি? এক আটি কত ডি? এক আটি 80 টাকা। ওরে দশ আসা দাম সাসে এক আটি 80 টাকা, ওজন হবে তার হাফ কেজি। তাও আবার লইল। এবার দেখবো সারদ ধুদির কি অবস্থা। তবে রাজাপুর বাজারে কাস্টমার কম, কিন্তু সারদ ধুদির অবস্থান ভালো। ব্যাপক সারদ ধুদির আমদানি হয়েছে, কিন্তু বেচা কিনা কম। তাহলে মুরব্বে এগুলো একটার দাম কত করি? 450। একে একবার ব্যবহার হয়েছিলি নাকি? হ্যাঁ, তে চকচকা কিরকম? ও ভিজা এসেছিলেন। 450 টাকা, 450 না? ও আচ্ছা, যাই হোক, দূর দূরান্তে থেনে আসলে রাজাপুর বাজারে আসলে পাবেন। প্রতি বৃহস্পতিবার রাজাপুর বাজারে হাট বসে, আসলেই পাবেন। এই মালের রেট কত এগুলা? চায়ের পিস এক একটার দাম 300। এটা এক বাসন, একটা সুন্দর জিনিস, ডেঞ্জারাস জিনিস। কি নাম? ভিক্তি। দারুণ জিনিস, দারুণ জিনিস। ওই যে ওইগুলার নাম আছে, এই ওইটার কি নাম গো ভাই? এটা খাদন। খাদন কয় টাকা পিস একটা? 300 টাকা পিস। 300 টাকা এক একটা? কামলার হাজিরা 600 টাকা, 300 টাকা বেচলে বেটার ভাত হবে। এটা কি, এটা কি, এগুলা কি? যাই হোক, একটু উঁচা করে পাবলিক এক দেখাচ্ছি, যাতে দেখতে পারে সবাই, সবাই দেখবেন। কত করে দাম এটা? 600 টাকা। এক একটা 300 টাকা পিস। বানাই কেটা এগুলা নিজেরাই নাকি? না, যাই হোক, উদ্যোক্তা ভালো, জিনিসগুলা খুব সুন্দর। তবে রাজাপুর বাজারে আসলে পাবেন আর কি। প্রতি বৃহস্পতিবারে রাজাপুরে হাট বসে, রাজাপুর ইউনিয়ন কাউন্সিলের সামনে। আচ্ছা, এটার নাম কি কয়? পটল। পটল, ওটল। এটার দাম কত? 500 টাকা। যাই হোক, এটার দাম হিসাবে মজুরি ঠিক আছে, দাম তো সস্তা। একদিন মাছ মারলে 500 টাকা ওষুধ, বাড়ি দিতে বানান নাকি? যাই হোক, আর একটু ঘুরে ঘুরে দেখি কি অবস্থায় আছে। ব্যাপক ব্যাপক সমাগম রাজাপুর বাজারে। এই যে মুরব্বী আছে, পুরাতন একজন ব্যবসায়ী, উনি বানায় এবং কিনে এবং বেচে দুটাই করে। মানে চাইনা পাতলে তার এটার আশেপাশে কেউ যায় না। কঠিন মায়ের হয়ে গেল গো চাইনা জালে। চাইনা জালে সরকার থেকে নিষেধাজ্ঞা আছে, দেখেন। হ্যাঁ, এই যে সবাই আরামে বসে আছে, বেচা কিনা নাই, বেচা কিনা নাই, মাছও নাই, দেশে পানিও নাই। এই জিনিসটা তো সুন্দর গো, এটি ছোটখাটো সেই ধুতি লাগতেছে মনে হয়, মায়ের ধুতি দেখতেছি। কয় টাকা দাম এটির? 350। যাই হোক, রাজাপুর বাজারে আসলে তো সস্তায় পাবিনি তাইলে? সবাটাই সস্তা না? এই যে এটা ফাঁক ফাঁক বেশি, এটা কি বড় মাছ পড়বে? পুঁটি আর খলসি, পুঁটি আর খলসি, মাশাল্লাহ বাংলাদেশে আন ওষুধের মতন হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। এগুলা কি কয় মুরব্বী নাম? বাসন। ওরে বাপরে, কড়া মার দেখতেছি মুখ কত ডিওডির, 1 2 3 4 5টা মুখ, 5টা মুখ দিয়ে ঢুকি আবার আরেকটা মুখ, তার মানে সব ধরনের মাছ এটা মার হবে। এই দেখেন অবস্থা, কইলাম যে 5টা মুখ, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, খুব সুন্দর। এটা এটা পাতলে তো মনে করেন মাছ ওর যাওয়াই লাগবে ভিতরে, মাছ তো পাগল। এখন সর্বনাশ করছে কারেন্ট জাল। তো মুরব্বীরা কোন থেকে আইছেন আপনারা? বাড়ি কোনে আশেপাশে না দূর দূরত্বের নাইছেন? ভান্ডালদার, দাসগ্রাম,
দেখো ওনারা নিজেরাই বানায় সুন্দর অনেক সস্তা তো ভালো থাকেন সবাই সারা বিশ্বের লোক আপনারা দেখবে ওরা নিজেরাই উদ্যোক্তা নিজেরাই